What is your excuse, boss? Now let's see what makes them different. আমার একটা ব্যাপার আছে, সেটা হলো যে মানুষটা যে কাজটা খুব ভালো করে করতে পারে, আমি সেই মানুষটাকে অনেক রেসপেক্ট করি, অনেক। অর্থাৎ কেউ যদি কার কাজটা অনেক ভালোভাবে করতে পারে, আমি অনেক রেসপেক্ট করি। যেমন আমি একজন হেয়ার ড্রেসারের কথা বলছিলাম, আমি ওনাকে রেসপেক্ট করি কারণ উনি এত সুন্দর করে চুল কাটেন, সবাই তাকিয়ে থাকে, উনি অনেক সুন্দর চুল কাটেন। ওনার জবটা যেমনই হোক না কেন, ওনার কাজটা যেমনই হোক না কেন, ওই কাজটা উনি সবচেয়ে ভালো করে করতে পারে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আমি দেখি, আমি তাদের ফ্যান, আমি ওদের ফ্যান, যারা তার কাজটা অনেক ভালো করে করতে পারে, আমি তাদের ফ্যান। এখন আমি কিছু বলিউডের মহাতারকার স্টোরি শোনাবো এবং কেন তারা মহাতারকা অন্যরা নন এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব। কে উনি? অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন, যে গুণের কারণে অমিতাভ বচ্চন, সেটা হলো ডিসিপ্লিন। ওনার হোল ক্যারিয়ারে ওনার শুটিং সেটে দেরি করে আসার কোনো রেকর্ড নাই, একদিনও না, সবসময় ইউনি টাইমলি গেছেন। খুবই পাওয়ারফুল একটা কথা, আমার সবচেয়ে প্রিয় তিনটা কথার মধ্যে এটা একটা। ইউ ক্যান লাভ মি অর হেট মি, বাট ইউ ক্যান্ট ইগনোর মি। কথাটা কার জানেন? এসআরকে, শাহরুখ খান। এর মানে হচ্ছে তুমি আমাকে ভালোবাসতেও পারো, ঘৃণাও করতে পারো, মানে তুমি আমাকে পছন্দও করতে পারো, অপছন্দও করতে পারো, কিন্তু তুমি আমাকে ইগনোর করতে পারবে না। আপনি যখন কোনো একটা কাজ করবেন, তখন কাজটা এমনভাবে করবেন যাতে যে মানুষটা আপনাকে পছন্দ করে না, সেও যেন নিজের মনে হলেও ওই কাজটার তারিফ করে, প্রশংসা করে, যেন বলতে বাধ্য হয় কাজটা অনেক সুন্দর করে করেছে। আমি যখন লিখি, তখন আমি জানি অনেক মানুষ আমাকে পছন্দ করে না, অপছন্দ করে, কিন্তু আমি এমনভাবে লেখার চেষ্টা করি যাতে সে মানুষটাও লেখাটা পছন্দ করে। যখন আমি প্রথম অর্ডারে লিখতাম বিসিএস পরীক্ষার জন্য, তখন এমনভাবে লিখতাম, অনেক সময় দিয়েছি, অনেক সময় দিয়েছি। আমার হয়তোবা একটা এক পৃষ্ঠা লেখার জন্য আমি 9 ঘন্টা পরিশ্রম করেছি, একটা লেখার জন্য। আমি এমনভাবে লিখতাম, নিজেকে চ্যালেঞ্জ করতাম, যখন লেখাটা প্রথম আলোতে বের হবে, তখন যেই ছেলেটা বা যে মেয়েটা আমাকে একেবারেই পছন্দ করে না, যেন সে তার রুমের দরজাটা বন্ধ করে লুকিয়ে হলো এটা করতে বাধ্য হয়, আমি ওভাবে লেখার চেষ্টা করতাম। এই ব্যাপারটাকে বলা হয় প্যাশন। অর্থাৎ আপনি যা ভালো পারেন ওটা সবচেয়ে গুরুত্ব দিয়ে করা, নিজের সবটুকু খরচ করে করা। কে? আমির খান। আমির খানকে যে বিষয়টা আমির খান করেছে, ওনাকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট। অর্থাৎ উনি সব কিছু খুব পারফেক্টলি করার চেষ্টা করেন, খুব পারফেক্টলি করার চেষ্টা করেন। পারসুইট অফ পারফেকশন, পারফেকশনের খোঁজ করা, পারফেকশনের কাছাকাছি চলে যাওয়া। কে? সে আমার নয়। পার্সিভারেন্স। পার্সিভারেন্স মানে কি? অধ্যবসায়, লেগে থাকা কোনো একটা কাজের পেছনে। ক্যাটরিনা যখন কোনো একটা কঠিন অভিনয় করেন, ওনার একটা সাক্ষাৎকার আমি করেছি, উনি সেই অভিনয়টা যাতে তার সঙ্গে মানিয়ে যায়, যেন তাকে ওই ক্যারেক্টারের মতোই লাগে, ওটার জন্য যতটুকু কষ্ট করা দরকার উনি কখনো ছেড়ে দেন না, হাল ছেড়ে দেন না কখনো। কে? চকলেট বয়, রণবীর কাপুর। রণবীর কাপুরকে যে জিনিসটা রণবীর কাপুর করেছে, ম্যাক্সিমাম ফোকাস। অর্থাৎ ওনার একটা অদ্ভুত গুণ হচ্ছে, উনি যখন যে কাজটা করেন পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে ওই কাজটা নিয়ে পড়ে থাকেন, ইভেন ফ্যামিলি ম্যাটার্স, ফ্যামিলির অনেক কিছু বিষয় ভুলে গিয়ে উনি ওই অভিনয়টা নিয়ে পড়ে থাকেন। দেখেন, ওরা কিন্তু অনেক পরিশ্রমী, আমরা তাদেরকে যেভাবে দেখি, যে অনেক রঙিনভাবে দেখি, কিন্তু ওদের যাত্রাটা কিন্তু খুব একটা রঙিন না, যাত্রাটা অনেক কঠোর পরিশ্রমের, সেই খোঁজগুলো রাখার চেষ্টা করতে হবে। আমার অনেক দিনের ক্রাশ, মানে ওকে দেখলে এখনো বুকে ঝড় ওঠে, ঝড় থামে না, এবং মনে হয় যে ওর জন্ম হয়েছে আমার জন্য। ও ভুল করে, এটা ভুল ঘরে চলে গেছে, ভুল করে ভুল ঘরে চলে গেছে। যখন তার বিয়ে হয় আমি এত কষ্ট পাইছি, বিশ্বাস, ট্রাস্ট মি, আমি সত্যি কষ্ট পাইছি। এবং ওর বিয়ের পর থেকে আমি অভিষেক বচ্চন যাই করুক, মানে বিরক্ত লাগে। এমনিতে আমার সুন্দরী মেয়ের হাজব্যান্ড সবগুলোকে বিরক্ত লাগে,
তার উপরে ঐশ্বরিয়া বলাই বাহুল্য, মানে খুবই, যাই হোক, উনার সবচেয়ে বড় যে গুণটা সেটা হচ্ছে গ্রেস আন্ডার প্রেশার। আরেকজনের বউকে আপনি করে বলাই ভালো, গ্রেস আন্ডার প্রেশার। ঐশ্বরিয়া যতই প্রেশারে থাকুক না কেন, উনি সবসময় তার মধ্যে একটা গ্রেস ধরে রাখেন, মানসিকভাবে শারীরিকভাবে। গ্রেস মানে কি, ওনাকে দেখতে সবসময় লাইফলি মনে হয়, লাইফলি। ওনাকে দেখে আপনি কখনোই বুঝবেন না উনি খুব ক্লান্ত। একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা মোটিভেশনাল মুভি আছে, অনেক ভালো একটা মুভি আছে, গুরু, দেখেছেন কেউ গুরু? হিন্দি সিনেমা গুরু, না দেখলে দেখে নিন, অসাধারণ মুভি। ওই গুরুতে একটা ডান্স আছে ঐশ্বরিয়ার, বরসো রে মেঘা মেঘা, দেখছেন না ডান্সটা? মনে আছে ভাই, এই ডান্সটা যখন শুটিং করা হচ্ছিল তার আগের দিন সারা রাত উনি ঘুমাতে পারেন নাই, উনি নির্ঘুম ওই ডান্সটাতে অভিনয় করেছিলেন। দেখে বোঝার কোনো উপায় আছে? এই জন্যই তো ওরা এক্সেপশনাল, আমাদের মতো না। যারা গ্রেট ম্যান তারা আমাদের মতো না, এটা বিশ্বাস করেন, তারা ওই জিনিসটাকে ফলো করার চেষ্টা করেন। কে? ঋত্বিক, গণ ক্রাশ, মেয়েদের ক্রাশ, ছেলেদের চোখের বিষ, তাই তো না? ঋত্বিককে যে জিনিসটা ঋত্বিক করেছিল সেটা হচ্ছে উইনার্স অ্যাটিটিউড। উনি বলেন, যখন তুমি কোনো একটা কাজ করতে যাচ্ছ তখন তুমি ধরে নাও তুমি সেই কাজটা করে ফেলেছ এবং তুমি একজন বিজয়ী, তুমি একজন উইনার, তুমি একজন জয়ী। একজন উইনার একজন লুজারের মতো কাজ করে না। উইনারের কাজ করার ধরনটা ভিন্ন, উইনারের পরিশ্রম করার ধরনটা ভিন্ন, উইনারের একটা কাজের প্রতি ভাবনাটা ভিন্ন। তুমি ভেবে নাও তুমি একজন উইনার এবং তুমি সেই উইনার হয়ে কাজটা করার চেষ্টা করো। লুজাররা যখন ঘুমায় উইনাররা তখন জেগে থাকে। তুমি সেই জিনিসটা মাথায় রেখে কাজটা করো, কাজটা হয়ে যাবে। কে? উনি হচ্ছেন সেই ভদ্রলোক যিনি তার জীবনের 50তম জন্মদিনে বলেছিলেন, পৃথিবীর প্রত্যেকটা পুরুষের সঠিক সময়ে বিয়ে করা উচিত। সালমান খানকে যে জিনিসটা সালমান খান করেছে সেটা হচ্ছে জেনারোসিটি। জেনারোসিটি মানে কি? উদারতা, মহানুভবতা। বলিউডে সালমান খানের মতো দান দক্ষিণা কেউই করে না, আমার খুব ভালো লাগে। উনি প্রচুর দান করেন, প্রচুর, উনি যা ইনকাম করেন বেশিরভাগই দান করে দেন, এই জিনিসটা আমাকে খুব ভালো লাগে। সালমান খানকে এই জিনিসটা সালমান খান করেছে। কে? অক্ষয়, আরেক বস, রিয়েলি বস। অক্ষয়ের একটা কোটেশন বলি, আমার খুব পছন্দের। অক্ষয় তো মার্শাল আর্টিস্ট, জানেন আপনারা, মানে ফেমাস মার্শাল আর্টিস্ট, কিন্তু অক্ষয় খুব ভালো মার্শাল আর্টিস্ট। তো উনি একটা সময় মার্শাল আর্টিস্ট ছিলেন না, উনি মার্শাল আর্ট পছন্দ করতেন না। উনার তখনকার সময় যে গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ড ওনাকে বলছিল, তুমি যদি মার্শাল আর্ট না শিখো আমি তোমাকে ব্রেকআপ করে ফেলবো, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করে ফেলবো। শুধু গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য উনি মার্শাল আর্ট শিখতে শুরু করেন। প্রথম দিকে খুব বিরক্ত লাগতো, পরে একটা সময়ে গার্লফ্রেন্ডের জন্য মার্শাল আর্ট শিখতে শিখতে উনি মার্শাল আর্টকে এতটাই ভালোবেসে ফেলেন উনি নিজেই গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে দিলেন। এবং ব্রেকআপ করার সময় উনি ওনার গার্লফ্রেন্ডকে বলেছিলেন, যে মানুষটা আমার চাইতে মার্শাল আর্টকে বেশি ভালোবাসে সেই মানুষটার সঙ্গে থাকাটা আমার জন্য ভালো কিছু না। চিন্তা করেন ভাই, কিসের থেকে কিসে চলে গেছে। আচ্ছা, এই কথাটা আপনাদের জন্য, এটা আমি ফেস করেছি, আমি ফিল করেছি, আপনারাও ফিল করেন। উনি বলছেন, ওয়েন ইউ টেস্ট সুপার সাকসেস আফটার টেস্টিং সুপার ফেলিউর দেয়ার ইজ হিউজ রিলিফ। অর্থাৎ যখন আপনি একজন সুপার ফেলিউর মানুষ, এরপর যদি আপনি সুপার সাকসেসফুল হতে পারেন, ওই সময়ে আপনার যে অনুভূতিটা, আপনার যে আনন্দটা, ওটা অতুলনীয়, ওটা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনা করা সম্ভব না। ওনার কথা,